বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইন মন্ত্রী আনিসুল হক ও সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হবে। মঙ্গলবার 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। 14 আগস্ট বুধবার নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুইজনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। এদিকে গত সোমবার রাতে ডাক্তার দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করেন পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন।